আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ইমাম সাহেব, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আতিক হাসান বলছিলাম ঢাকা এক্সপোর্টের পক্ষ থেকে, আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর আপনারা জানেন আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এক্সপোর্টের। আর আর আমাদের প্রথমে অ্যাড্রেসটা দিয়ে নিই, আমাদের অ্যাড্রেসটা তো উত্তরা দিয়াবাড়ি বিআরটির অপোজিট সাইড বাইদুল আমান জামি মসজিদের সাথে। একটা আটতলা বিল্ডিং আছে, উপরে মোবাইল টাওয়ার আছে, ওই বিল্ডিংটার নিচেই ঢাকা এক্সপোর্ট শপ। আর আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসছি একটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, দেখেন এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, এটা হচ্ছে এক্সপোর্টের, এটা হচ্ছে কুলিয়ার বায়ারের। এটার সাইজ আছে আপনার চেস্ট 38 থেকে শুরু করে 38, 40, 42, 44, 46, মানে 50ও হবে। যাদের চেস্ট 50 তাদের জন্য হবে এগুলো। দুইটা কালার আছে, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে, এবং এটার ফ্যাব্রিকটা হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক, দেখেন একদম পাতলার মধ্যে ম্যাশ ফ্যাব্রিক, এবং অনেক আরামদায়ক হবে। এই যে দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, এটা দুইটা কালার, ব্ল্যাক আর হচ্ছে আপনার হোয়াইট, একদম ফুল হোয়াইটের মধ্যে হবে, আর হচ্ছে ব্ল্যাক এন্ড ফুল জেড ব্ল্যাক, এবং এটা কোয়ালিটিও সুপার, এটা কোয়ালিটিও সুপার। আমি একটু জাস্ট দেখাই, দেখেন এটা ম্যাশ ফ্যাব্রিকের মধ্যে তো, এবং অনেক সফট এবং অনেক পাতলা, এই যে এভাবে দেখতে পারবেন, অনেক সফট এবং অনেক পাতলার মধ্যে। এটা 5% সম্ভবত স্পান্ডেক্স আছে, আসলে এখানে চায়না লেখা তো বোঝা যায় না, চায়না না জাপানিজ লেখা বুঝতে পারছি না আসলে কী লেখা আছে। দুইটাই কালার হবে, আর এগুলোর প্রাইস পড়বে আপনার 170 টাকা করে, 170 টাকা পিস এগুলো প্রাইস পড়বে, 170 টাকা পিস, এটা ফিক্সড প্রাইস। আসলে এই ছোটোখাটো জিনিস নিয়ে আসলে দামাদামি করাটা আসলে ঠিক হবে না, এটা 170 টাকা পিস ফিক্সড প্রাইস। যাদের লাগবে অবশ্যই নক দিবেন, আর আরও অনেক প্রোডাক্ট আছে, যাদের লাগবে নক দেন, বক্সার আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।